পারিবারিক বিবাদের জেরে এক বৃদ্ধাসহ একাধিক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার সূত্রাগর অঞ্চলের মালঞ্চ এলাকায়। ওই এলাকার যুবক বাবর আলীর অভিযোগ, বুধবার সকালে বাড়িতে ইট ফেলাকে কেন্দ্র করে তার কাকার ছেলেদের সাথে তার বিবাদ হয়। এরপরই কাকার ছেলেরা তাকে মারধর করতে আসে বলে অভিযোগ। গন্ডগোল কোথায় কিছু নাই, ও আমার মা পাশে ইট পড়ে গিয়েছে তুলতে গিয়েছে, তাই মাকে খিস্তি খামারি উল্টো পাল্টা যা তারা পরিবারে তোমাদের পরিবার আমাদের পরিবারে কি হয় তারা আমার চাচাতে ভাইয়ের ভাই হয়। আচ্ছা, তারপর কি হলো? তারপরে আমি আমার এলাকায় উল্টো পাল্টা খিস্তি খামারি আমাকে প্রায় মারতে আসে, গা বইকে বইকে আমি চলে যাই পাড়াপতি বসে গিয়ে বলতে যাই। এক সপ্তাহ আগে ঘটনা হয়েছিল, দিয়ে আমি তাদের জানিয়েছিলাম, বলছে আমরা পারবো না, তোমরা থানার কাছে যাও, তোমরা থানাকে অভিযোগ জানাও, আমাদের কাছে আসুক, আমরা সব। আজকে কি হয়েছে গন্ডগোলটা? আজকে কাকে মারধর করলো? মাকে মেরেছে, মাকে বাঁশ দিয়ে মেরেছে। আচ্ছা, তারপর মাকে দিদিকেও মেরেছে, আমাকে প্রায় মারতে যাই, তখন আমি চলে যাই, আমার পাড়া প্রতিবেশীকে ডাকতে যাই, ডাকার পরে ওরা আসতে আসে না, যখন বলে তোরা থানায় ব্যবস্থা নেই। হাসপাতালে গিয়েছিলে? হাসপাতালে গিয়ে যে চিকিৎসার কাগজ রয়েছে। মাকে মাকে কী দিয়ে মারধর করলো? বাঁশ দিয়ে ঠেঙিয়েছে। কী নাম মায়ের? আইমা বিবি। বয়স কত? বয়স 60। আচ্ছা, থানা অভিযোগ করেছে? থানা অভিযোগ করেছি। কি চাইছে তোমরা এখন? আমরা চাই এর বিচার চাই। তার মা আয়েশা বিবি বাধা দিতে গেলে তাকে ও তার দিদিকেও মারধর করা হয় বলে অভিযোগ। আহত আয়েশা বিবিকে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে আয়েশা বিবির পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। কি হয়েছে আপনার সাথে? আমার সাথে আমি একে এক সপ্তাহ পরে ভাঙচুর করে দেয়, গাছপালা কাটে, দাঁড়া দিয়ে আমায় আন্দা করে দাঁড়া দিয়ে মায় আমি সরে যাই ভয়ে, ভয়ে আমি সরে যাই দাঁড়া দেখে, এখন সব ভেঙে দেয়। আমার 10 বস্তা খোয়া ছয়ে বিটি বিটি করে দিয়েছে, দিয়ে বাড়ি এসে আমার সব কি বাড়ায় চলে গিয়েছে মানুষের কাছে, এখন আমায় কি করে বাড়ি যেই ফের আসি ফের মারে ঠেলা, ফের মারলে ঠেলা আমায় এইভাবে করছে আমাকে। কারা মারছে? কারা? ভাসুরের ছেলেরা, বউরা, মেয়েরা। একই একই বাড়িতে বসবাস আপনাদের? একই বাড়ি বসবাস। কারা মারলো আপনাকে? বড়াকে কে মেরে মারে? এই যে মেয়ে, তারপরের মা, তারপরের বাপ, ছিঁকে দিয়ে চলে যায়। আচ্ছা, কোথায় কোথায় মেরেছে আপনাকে? এই যে এখানে মারলো, জামা ব্লাউজ সব ছিঁড়ে গিয়েছে, আর এখানে গুঁতো মারলো, এখানে গুঁতো মারলো। চিকিৎসা করেছেন হাসপাতালে? দিয়ে হ্যাঁচকানি দিয়ে ফেলে দিলাম আমাকে আন্দা করে। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি মালং চাই। থানা অভিযোগ করেছেন? হ্যাঁ। থানা অভিযোগ করেছেন? নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।